হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সানডে, তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে অনেকক্ষণ ছিলাম সকাল থেকে নিয়ে, মানে সকালে খাবার তো বাড়ি থেকে খেয়ে এসেছি, তারপর থেকে নিয়ে দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, সেখান থেকে নিয়ে এখন বিকেলবেলা একটু বের হলাম। আজকে ভাবিনি কোথাও যাব, তারপর হঠাৎ করে মনে হলো যে না, একটু ঘুরে আসি। আমার মা যে স্কুলের টিচার, সেই স্কুলটা আমার হাজবেন্ড কোনো দেখেনি, তো খুব ইচ্ছে ছিল সেই স্কুলটা দেখবে, তো ভাবলাম চলো এখনও সন্ধে হয়নি, একটু ঘুরে আসি মার স্কুল থেকে। তো সেই জন্য আজকে বেরোলাম, তো মার স্কুলটা একটু ঘুরে আসি। চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটাকে এনজয় করো। এটা মাঝেরডাবরি মন্দিরবাড়ি রোডের একটা আন্ডারপাসিং, এর উপর দিয়ে একটা রেল লাইন আছে, একটা না সরি দুটো রেল লাইন আছে। এটা বেশি দিন হয়নি, মানে বেশি বছর হয়নি, এটা তৈরি হয়েছে একদম নতুন। তো এখন আমরা এটা পার করে ঠিক এই রেল লাইনগুলোর পাশ দিয়ে একটা রাস্তা আছে সাইড বরাবর, লেফট সাইডে আমরা এদিক দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছ ওই যে উপর দিয়ে রেল লাইনগুলো আছে, আর নিচ দিয়ে একটা সরু রাস্তা আছে। অনেকটাই ভেতরে মার স্কুল, প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার পথ মা প্রতিদিন পায়ে হেঁটে আসে, খুব কষ্ট হয় আসতে, কিন্তু মাকে আসতে হয় রোজ। কি সুন্দর বিছুন লাগিয়েছে, আমরা প্রায় 3 কিলোমিটার পথ পেরিয়ে এলাম। এই দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার মার স্কুল, দক্ষিণ মাঝেরডাবরি শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলের মা টিচার, তা অনেকদিন থেকে আমার হাজবেন্ড ইচ্ছে ছিল দেখবেন, আর দেখা হলো। তবে স্টুডেন্টরা এখন নেই, অনেক বিকেলবেলা এসেছি, একদিন দুপুরবেলা এসে সব স্টুডেন্টদের সঙ্গে দেখা করে দেবো। সে স্কুল অনেকটা ভেতরে, মাকে অনেক কষ্ট করে আসতে হয় এখানে। এরিয়াটা বলে এখানে অনেক ট্রাইবেলও আছে, অনেক মানুষও আছে, বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির মানুষ এখানে থাকায় সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকে। আর স্কুলটা একদম নদীর ধারে, এই যে সেই নদী, এই নদীর নাম হচ্ছে চেকো। এক মিনিট এখানে একটু দাঁড়ো, এই দেখো সামনে নদী, দাঁড়াও যদি যেতে পারি, দেখছি যাওয়া যায় কিনা। আর এই দেখো সামনে, সামনে পুজো আসছে, এই যে কত ঘন ঘন জঙ্গল দেখা যাচ্ছে না উঁচু উঁচু, এগুলো সব কাশফুল হবে, এখনো হয়নি, পুরো সাদা হয়ে কাশফুল হবে। চলো দাঁড়ো নদীর পাড়ে দেখে আসি। আমরা স্কুটি নিয়েই চলে এলাম নদীর পাড়ে, দেখো তো অনেকে থাকে, জানি না কতদূর যেতে পারবো। এখন থাকে, এখন থাকে, বাড়ি ছেলে ছোটো ছেলে ছেলে বাড়ি বাড়ি বসে। সরি বন্ধুরা, আগে যেতে পারলাম না, কেন এখানে অতটা চিনি না আমি, অন্যান্য জায়গায় যাচ্ছি, কিছু রাস্তাটাও ভালো না, আর কিছু ছেলে ফেলে আছে ওই জায়গাতে, যেহেতু চিনি না যেতে একটু ভয় ভয় লাগলো। গেলাম আস্তে আস্তে, এই তো বাড়ি যাবো না তো, দেখো কি সুন্দর, মানে জুম করে তোমাকে দেখায় সবগুলো কাশফুল হবে, এই দেখতে পাচ্ছ এগুলো সব কাশফুল হবে। গাড়িতে বসে আছে তো ঝাঁকি লাগছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, সুন্দর। আর দিন আসবো দিনের বেলা, কারণ আজকে সন্ধে হয়ে এসছে, তাই ভালো করে দেখাচ্ছে। চলো পুরো এরিয়াটা দেখি। এতটা ভেতরে কত কষ্ট করে থাকে এরা, কী করে যে থাকে, কোনো প্রবলেম হলে কোথায় দৌড়তে হয়।
আমি থাকি মাঝেডাবি গ্রামে, মানে ছোটো থেকে বড় হয়েছি, তবু এই ভেতরটা কখনো আসিনি। মা স্কুলে আসে, আমি নিজেও প্রথম অনেকদিন ছোটোবেলায় একবার এসেছিলাম, আর মনোচনামে আজকে প্রথম এলাম। এই রাস্তাটা কখনো আসিনি। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে একদম, যদিও সন্ধ্যে হওয়ার পর আমার ভয় লাগবে, কিন্তু খুব সুন্দর ন্যাচারাল জায়গা। মাই গড, বিকেল বলে ভালো লাগছে। মা যখন স্কুলে আসে প্রচন্ড রোদ থাকে, হেঁটে হেঁটে আসে, কত কষ্ট হয় আমার। এটাই সেই নদীটি যেটার নাম বলেছিলাম চেকো, ও পাশে তো আমরা যেতে পারলাম না। এদিক দিয়ে যখন ফিরছিলাম বাড়িতে, তখন এ পাশ দিয়ে নদীটা দেখতে পেলাম। এদিকে অনেকটা কাছে, আমরা এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। দেখো কিছু ছেলেরাও স্নান করছে ওখানে, বাচ্চারাও আছে। দেখো এই বেলাতেও কি সুন্দর বাচ্চারা স্নান করছে। বাবা, এতক্ষণ পরে একটা ভালো রাস্তা পেলাম, যা ঝাঁকুই লাগছিল এতক্ষণ। এখানে বিভিন্ন ছোট ছোট দোকান আছে। এই রাস্তাটা আস্তে আস্তে আমাদের মেন রাস্তায় উঠে যাবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মেন রাস্তায়, মানে এই মাঝেডাবি গ্রামের যে মেন হলদিবাড়ি রোড, সেই রোডে আমরা এখন উঠে যাবো। তো আজকে খুব ইচ্ছে ছিল মার স্কুলটা ঘুরে আসার এবং মেদো সাইডটা দেখার, তো আমরা ঘুরে নিলাম। তোমরাও আমাদের সঙ্গে ঘুরলে, আশা করি সবার খুব ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, ভিডিওটিকে আজকে এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। মনে হচ্ছিলো কত